যেমন মানুষের বৃহৎ দেহটি আমরা দেখিতে যথার্থ মানুষ দেখিতে না এই জন্য কাহারও জীবনচরিত লেখা সম্ভব নহে কারণ লেখকেরা মানুষের কাজ দেখিয়া তাহার জীবনচরিত লেখেন কিন্তু যে গোটা কতক কাজ মানুষ করিয়াছে তাই তিনি দেখিতে পান লক্ষ লক্ষ কাজ যাহা সে করে নাই তাহা তো তিনি দেখিতে পান না আমরা তাহার কতকগুলো কাজের টুকরো এখান ওখান হইতে উড়াইয়া জোড়া দিয়া একটা জীবনচরিত খাড়া করিয়া তুলি কিন্তু তাহার সমগ্রটি দেখিতে পাই না তাহার মধ্যস্থিত যে মহাপুরুষ অসংখ্য অবস্থায় অসংখ্য আকার ধারণ করিতে পারিত তাহাকে তো দেখিতে পাই না তাহার কাজকর্মের মধ্যে বরঞ্চ সে ঢাকা করিয়া যায় আমরা কেবলমাত্র উপস্থিতিটুকু দেখিতে পাই যত কাজ হইয়া গিয়াছে যত কাজ হইবে এবং যত কাজ হইতে পারিত উপস্থিত খণ্ডের সহিত তাহার যোগ দেখিতে না। আমরা মুহূর্তে মুহূর্তে এক একটা কাজ দেখিয়া সেই কার্যকারকের মুহূর্তে মুহূর্তে এক একটা নাম দিই সেই নামের প্রভাবে তাহার ব্যক্তি বিশেষত্ব সে একটা সাধারণ শ্রেণী ভুক্ত হইয়া পড়ে সুতরাং ভিড়ের মধ্যে তাহাকে হারাইয়া ফেলি আমরা রামকে যখন খুনি বলি তখন সে পৃথিবীর লক্ষ লক্ষ খুনির সহিত এক হইয়া যায় কিন্তু রাম খুনি ও শ্যাম খুনির মধ্যে এই খুন সম্বন্ধেই এমন আকাশ পাতাল প্রভেদ যে উভয়কে এক নাম দিলে বুঝিবার সুবিধা হওয়া দূরে থাকুক বুঝিবার ভ্রম হয় আমরা প্রত্যহ আমাদের কাছের লোকদিগকে এই রূপে ভুল বুঝি তাড়াতাড়ি তাহাকে এক একটা নামকরণ করিয়া ফেলি ও নামের কৃত্রিম খলুসটার মধ্যেই সেই ব্যক্তি ঢাকা করিয়া যায় অনেক সময়ে তাহাকে ঠিক জানিতে পারি কারণ সকল মানুষই বৃহৎ বৃহৎ জিনিসকে দূর হইতে দেখিলেই তাহার সমস্তটা দেখা যায় কিন্তু তাহার অত্যন্ত কাছে লিপ্ত থাকিয়া দেখিলে তাহার খানিকটা অংশ দেখা যায় মাত্র সেই অংশকেই সমস্ত বলিয়া ভ্রম হয় মানুষ অনুপস্থিত থাকিলে আমরা তাহার দুই চারি বর্তমান মুহূর্ত মাত্র দেখি না যতদিন হইতে তাহাকে জানি ততদিন কার সমষ্টি স্বরূপে তাহাকে জানি সুতরাং সেই জানাটাই অপেক্ষাকৃত যথার্থ পৃথিবীর অধিবাসীরা পৃথিবীকে কেহ বলিবে উঁচু কেহ বলিবে নিচু কেহ বলিবে উঁচু নিচু কিন্তু যে লোক পৃথিবী হইতে আপনাকে তফাত করিয়া সমস্ত পৃথিবীটা কল্পনা করিয়া দেখে সে এই সামান্য উঁচু নিচুগুলিকে গ্রাহ্য না করিয়া বলিতে পারে যে পৃথিবীর সমতল গোলক কথাটা খাটি সত্য নহে কিন্তু সর্বাপেক্ষা সত্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আলোচনা অংশে শিরোনাম মানুষ চেনা ধন্যবাদ